আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম পয়লা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া যাত্রী চালক ও শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমতি চান দেশের বাইরে চিকিৎসার করোনাকালে অনলাইন কেনাকাটা বেড়েছে 9 ভাগ পণ্যের মজুদ ও সরবরাহে ঘাটতি চ্যালেঞ্জে ই কমার্স ব্যবসায়ীরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ পয়লা সেপ্টেম্বর থেকে শর্ত সাপেক্ষে গণপরিবহনে আগের ভাড়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই কথা জানিয়েছেন রাজধানীর সরকারি বাসভবন থেকে ঢাকা সড়কজোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি আগের ভাড়ায় ফিরে যাওয়ার শর্তের মধ্যে রয়েছে গণপরিবহনের যাত্রী চালক সুপারভাইজার ও টিকিট বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতেও বিআরটিএ কে নির্দেশ দেন মন্ত্রী উল্লেখ করোনা সংক্রমণ প্রতিরোধে এর আগে গণপরিবহনে 60% ভাড়া বাড়ানোর অনুমোদন দেয় বিআরটিএ এবছর পয়লা জুন থেকে এ ভাড়া বাড়ানো হয় আগামী পয়লা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে এবং শর্ত মেনে পরিবহন চালানোর জন্য পরিবহন মালিক শ্রমিকদের আহ্বান জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান আইনগত দিক খতিয়ে দেখতে এই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বেগম জিয়ার আইনজীবীরা আশা করছেন মানবিক দিক বিবেচনা করে সরকার তাকে স্থায়ী মুক্তি দেবে আরও জানাচ্ছেন মইনুল আহসান ছয় মাসের জন্য সাজা স্থগিত করে গত 25 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার তারপর থেকেই গুলশানের বাসভবনে অবস্থান করছেন তিনি 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে বিএনপি প্রধানের 6 মাসের মুক্তির মেয়াদ মেয়াদ শেষ হওয়ার আগেই এবার বেগম জিয়ার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম স্কান্দারের স্বাক্ষর করা আবেদন পৌঁছে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টেলিফোনে এটিএন বাংলাকে জানিয়েছেন পরবর্তী করণীয় নিয়ে কাজ করছে সরকার আমাদের কাছে আবেদন করেছে মঙ্গলবার দিন করেছে আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি অনেক কিছু আবেদনটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য এটা আমাদের কাজ নয় এটা যে মন্ত্রণালয়ের কাজ সেই মন্ত্রণালয়ে পাঠিয়েছি এদিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলছেন এ পর্যন্ত জামিনের কোনো শর্ত ভঙ্গ করেননি বিএনপি চেয়ারপারসন তারা আশা করছেন স্থায়ী মুক্তি দিয়ে সরকার তাকে দেশে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দেবে সর্বশেষ তার পরিবারের পক্ষ থেকে তার সাজা স্থগিত করে তার সুচিকিৎসার জন্য যাতে করে তিনি বাইরে যেতে পারেন বা ফ্রিলি যাতে মুভ করে তিনি চিকিৎসাটা অন্তত নিতে পারেন সেই জন্য আবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে আবার যেই সরকারি আদেশ হয়েছে সেই সরকারি আদেশেই এইটা হয় পার্মানেন্ট করতে পারে অথবা আবার বৃদ্ধি করতে পারে 2018 সালের 8 ফেব্রুয়ারির দুর্নীতির 2 মামলায় বেগম জিয়াকে 17 বছরের সাজা দেয় আদালত 2 বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর গত 24 মার্চ বেগম জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার মইনুল আহসান এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘণ্টায় অন্তত 17 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশালে প্রাণ হারিয়েছেন 7 জন আক্রান্ত হয়েছে নার্স পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট
বরিশালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 7,500। স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব না দেয় দক্ষিণাঞ্চলের এ বিভাগে গত এক মাসে অন্তত 1800 মানুষের দেহে ছড়িয়েছে এ ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন 7 জন, পুলিশ নার্স সহ নতুন আক্রান্ত 67 জন। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে 1 জন ও মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান 2 জন। এ পর্যন্ত বিভাগে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18,500। একদিনে কুষ্টিয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন, নতুন করে আক্রান্ত হয়েছেন 50 জন। মৃত ব্যক্তিদের 1 জন কুষ্টিয়া সদরের, অপরজন মিরপুর উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ও সিলেটে করোনায় মারা গেছেন 4 জন। বন্দরনগরীতে এ পর্যন্ত 17,000 মানুষের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। সিলেটে নতুন করে আক্রান্ত হয়েছেন 42 জন। এদিকে নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় মারা গেছেন 1 জন, আক্রান্ত 14 জন। জেলায় এ পর্যন্ত 6,350 জন মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালীতে 25 জন, জামালপুরে 11 জন সহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আরও হাজারো মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এসএম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে এবার এগিয়ে এসেছে রাজধানীর আদ্দিন হাসপাতাল। প্রাথমিক পর্যায়ে তারা করোনা পজিটিভ রোগীদের জন্য বিনামূল্যে 3 মাস সেবা দিবে। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা রোগীদের চিকিৎসা দিতে হাসপাতালের করোনা ওয়ার্ড এখন পুরোপুরি তৈরি। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। দেশে করোনা ভাইরাস শনাক্তের প্রায় 6 মাস হলেও সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় সারা দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। এই বাস্তবতাকে সামনে রেখে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে এগিয়ে এসেছে আদ্দিন হাসপাতাল। প্রাথমিক পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসা দিতে 10 বেডের করোনা ইউনিট চালু করেছে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল। 24 ঘন্টা খোলা থাকবে করোনা ওয়ার্ড। তাদের চিকিৎসায় রয়েছে একদল দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। সবকিছু এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছে, এখানে ডাক্তার, নার্স, সিস্টাররা সবাই আসছে এবং সবাই দেখাশোনা করছে, সবাই আমাদেরকে সব বিষয়ে সহযোগিতা করছে। আদ্দিন হাসপাতাল ফ্রি করছে, সব কিছু পাচ্ছে ফ্রি, খাবার দাবার সব কিছু। সিস্টাররা পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ডাক্তার এসে জিজ্ঞেস করে, সব কিছু ভালো, আগে সিনেমা অনেক সুস্থ। রোগীদের সুরক্ষায় নানাবিধ ব্যবস্থাও রেখেছে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ সাপোর্ট সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে হাসপাতালটিতে। রোগী ভর্তি থেকে শুরু করে তার ওষুধপত্র, চিকিৎসা খরচ, পরীক্ষা নিরীক্ষা, কনসালটেন্সি, ডাক্তারদের কনসালটেন্সি, রোগীর খাওয়া সব কিছুই আমরা বিনামূল্যে দিচ্ছি, যাতে করে এই যে কোভিড আক্রান্ত রোগীরা বিভিন্ন হাসপাতালে তাদেরকে কেউ নিতে চায় না এবং তাদেরকে কেউ ভর্তি করতে চায় না, কেউ সেবা দিতে চায় না, চিকিৎসা দিতে চায় না, সেই রকম সমস্যা যেন না হয় সেই কথা মাথায় রেখে আমরা আমাদের এই কার্যক্রম শুরু করেছি। কোভিড নন কোভিড রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালের এগিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের মদতদাতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ আয়োজিত অনলাইনে শোক দিবসের আলোচনায় 7 বিভাগীয় শহরের চিকিৎসকদের সঙ্গে সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করে তাদের স্বরূপ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। এ সময় করোনাকালে জীবন বাজি রেখে কাজ করার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি। তারা সেইদিন আত্মস্বীকৃত করে তাদের বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের যারা মদতদাতা, তাদের যারা পরিকল্পনাকারী, তাদের যারা সহায়তা করেছিল, তাদের মুখোশ বিবেচিত করা প্রয়োজন এবং তার জন্য ট্রাইব্যুনাল হওয়া প্রয়োজন, বিশেষ কমিশন হওয়া প্রয়োজন। আজকে এটা সময়ের দাবি। এই দাবির মধ্যে দিয়ে আগামী দিনে তাদের মুখোশ উন্মোচিত হবে, তারা চিহ্নিত হবে। সরকার বিরোধী শক্তি দেশে সবসময় ষড়যন্ত্র করছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি এদেশে খুন গুমের রাজনীতি শুরু করেছিল উল্লেখ করে তিনি বলেন, তাদের মুখে গণতান্ত্রিক সরকারের সমালোচনা মানায় না। রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবসে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। নেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আমাদের বিরোধী রাজনৈতিক শক্তি, দেশ বিরোধী শক্তি এবং অগ্রগতি বিরোধী শক্তি ব্যর্থ হয়েছে। সেই কারণে এখন তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই করোনা ভাইরাসের মধ্যে দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে তারা নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেটারই প্রতিফলন দেখি বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো ছোট ঘটনাকে বড় করার চেষ্টা করা হয়। এগুলো সবগুলো ষড়যন্ত্রের অংশ। করোনা মন্দায় অনলাইন কেনাকাটা বেড়েছে 9%, তবে এ সময় ই কমার্স ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বাড়লেও কমেছে বিলাস দ্রব্যের চাহিদা। তথ্য প্রযুক্তি ব্যবসায়ী নেতারা জানান, অনলাইন ব্যবসা সম্প্রসারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পণ্যের মজুদ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা। শারফুর আলমের রিপোর্টে বিস্তারিত। আটই মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সীমিত হয়ে আসে মানুষের চলাফেরা, থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা, ঘর থেকে বের হওয়ার প্রবণতাও কমে যায় অনেকাংশে। লকডাউনের মধ্যে বাসায় বসেই নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতেন অনেকেই, এই জন্য তাদের নির্ভর করতে হতো অনলাইন কেনাকাটায়। ওষুধ থেকে শুরু করে প্রতিদিনকার নিত্য পণ্য কেনায় প্রযুক্তি নির্ভর সেবার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। হঠাৎ করে যখন বেশি অর্ডার চলে আসে তারা হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে, এটা আমরা লকডাউনের প্রথম দিকে দেখেছি। অনেকে হয়তো একটু পিভট করেছে, তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে তারাও হয়তো এখন শাকসবজি কনজিউমার প্রোডাক্টস বিক্রি করা শুরু করেছেন। এরকম বেড়ে হয়তো খুব বেশি হলে 7-8% বা 8-9% হয়েছে পুরো ই কমার্স আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলি। তবে করোনায় আমদানি কমে যাওয়ায় পণ্য সরবরাহ নিয়ে হিমশিমে পড়েন অনলাইন ব্যবসায়ীরা, আছে সময় মতো পণ্য পৌঁছে না দেওয়ারও অভিযোগ। এমন পরিস্থিতিতে এ খাতে প্রশিক্ষণ ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। প্রোডাক্ট যে ডেলিভারি চ্যানেল দিয়ে দেবে সেই ডেলিভারি চ্যানেলগুলো তারা ওইভাবে কোনো সময় করে নাই, কারণ তারা কোনো সময় এত বড় ব্যবসার জন্য প্রস্তুত ছিল না। এখন সব চ্যানেলগুলো যদি ইন্টিগ্রেটেড না হয় আপনার ডেলিভারি সিস্টেমের সাথে তাহলে সে ডেফিনেটলি রিফিউজ করবে। যেহেতু অনেক মানুষ অনলাইনে কেনাকাটার একটা অভ্যেস তৈরি করে ফেলেছে, এইটা আমি বিশ্বাস করি যে এই অভ্যেসটা কিন্তু এক্সপ্যান্ড করবে আস্তে আস্তে। লজিস্টিক্সটা আমার মতে সব ঠিক করতে হবে, সাপ্লাই চেনটা ঠিক করতে হবে, এবং এটা নিয়ে যদি ই কমার্স মার্চেন্টরা তারা যদি রেডি থাকতে পারে আমার মনে হয় ই কমার্সের একটা খুব সুদিন আসছে। গ্রাহকদের সেবা দিতে অনলাইন ব্যবসায়ীদের আরও বেশি সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে আর তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুর সদর উপজেলা পরিষদে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর কোনো সৈনিক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ খেতে পারে না উল্লেখ করে মির্জা আজম বলেন, জনপ্রতিনিধিরা দুর্নীতি মুক্ত থাকলে সরকারি কর্মকর্তারা ঘুষ নেবার সাহস পাবে না। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ। সরকারি নির্দেশনা উপেক্ষা করে রংপুরে খোলা বাজারে যেখানে সেখানে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এগুলো, নেই যথাযথ অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন কোম্পানির ডিলাররা জানান, অনুমোদন ছাড়াই নগরীতে প্রায় 300 দোকানে সরবরাহ করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইসেন্স ছাড়া খোলা বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন তারা। অনিয়ম রোধে ভোক্তা অধিকার ও আইন শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
অতিবৃষ্টি ও করোনা ভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে নরসিংদীতে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলা 3,500 হেক্টর জমিতে চাষাবাদের অধিকাংশ সবজি বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেলেও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষতি কাটিয়ে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। তারা জানান আর কদিন পরে বাজারে আসবে লাউ, সিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটি, ঢেঁড়স সহ প্রায় সব ধরনের মৌসুমি সবজি, যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও পাঠানো হবে। নরসিংদীর বিভিন্ন উপজেলায় এবার 18,700 হেক্টর জমিতে মৌসুমি সবজির আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবারে আন্তর্জাতিক সংবাদ। পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা কমাতে তুরস্কের উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। বার্লিনে ইইউ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। প্রয়োজনে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময়। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের জ্বালানি অনুসন্ধানকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ গ্রিস ও সাইপ্রাসের মতভেদের জোরে এই হুমকি দিল ইইউ। তবে উত্তেজনা নিরসনে ইইউ সংলাপে বসার একটি সুযোগ দিতে চায় তুরস্ককে। যশোরের বেনাপুলের সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 9 কেজি 200 গ্রাম সোনার বারসহ বানেসা খাতুন নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, বানেসা খাতুন ভারতে স্বর্ণ পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে তার ঘরে তল্লাশি চালায় বিজিবির একটি কোম্পানি। এ সময় 57 পিস সোনার বারসহ বানেসা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে বিজেপি। আটককৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 4.6 কোটি টাকা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাসে প্রাদুর্ভাব রোধে 3.5 মাস বন্ধ থাকার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কুয়াকাটার পর্যটন শিল্পে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশি বিদেশি হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত দক্ষিণাঞ্চলের এই সাগর সৈকত। 18 কিলোমিটার দীর্ঘ বেলাভূমি সহ বিভিন্ন দর্শনীয় স্থান, সুটকিপল্লী, ঝিনুক মার্কেট, বিপণী বিতান সহ বিভিন্ন স্থানে ছুটির দিনে উপচে পড়া ভিড় হচ্ছে। দোকানসহ হোটেল মোটেল কটেজগুলো সেজেছে নতুন সাজে। এদিকে পর্যটকের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। তবে প্রশাসনের সতর্কতার পরেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ পর্যটক। এবারে পার্টিক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে জায়গা হয়নি টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে তালিকায় আছে লিওনেল মেসি ও নেইমারের নাম। পারফরমেন্সের বিচারে 23 সদস্যের মৌসুম সেরা দল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার ওয়েবসাইটে ঘোষণা করা হয়। সেখানে জায়গা হয়নি প্রতিযোগিতার ইতিহাসের রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা বায়ার্ন মিউনিখের সর্বোচ্চ 9 জন খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। আক্রমণ ভাগে লেভানদোভস্কির সঙ্গে আছেন সের্গে জিনাব্রি, মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে ও ম্যানচেস্টার সিটির রাহিম স্টার্লিং। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া, যাত্রী চালক ও শ্রমিকদের মাস্ক পরা বাধ্যতামূলক বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অনুমতি চান দেশের বাইরের চিকিৎসার। করোনাকালে অনলাইন কেনাকাটা বেড়েছে 9 ভাগ, পণ্যের মজুদ সরবরাহে ঘাটতি ও চ্যালেঞ্জে ই কমার্স ব্যবসায়ীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।